নমস্কার, স্বাদে আহ্লাদে বেঙ্গলিতে আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত ধন্যবাদ জানিয়ে আজকে আমি মাছের কচুরির রেসিপি করে দেখাবো খুব সহজেই। রেসিপিটা করার জন্য প্রথমে এই বাটির এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, ছেলে নিয়েছি। এর মধ্যে এই চামচের এক চামচ সুজি দিয়ে দিচ্ছি, সামান্য একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি, আর সামান্য বেকিং পাউডার, আর দিচ্ছি স্বাদ মতো নুন, আর জোয়ান একটু হাতে ভালো করে ডোলে দিয়ে দিচ্ছি, এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব, হাত দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, অল্প অল্প জল দিয়ে মেখে নেব, একবারে বেশি জল দেব না। ময়দাটা এইভাবে মেখে নিয়েছি, খুব শক্তও না আবার নরমও না। ওপর থেকে একটু তেল হাত দিয়ে 10 মিনিট ঢেকে রেখে দেব। ততক্ষণ এখানে কাতলা মাছের 4 পিস পেটি নিয়েছি, এবার এতে একটু জল দিয়ে দিচ্ছি, বাটিটা গ্যাসে বসিয়ে দিচ্ছি, এর মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। মাছের পেটিগুলো একটু সিদ্ধ করে নেব, আর এই এক ঢাকনা ভিনিগার দিয়ে দিচ্ছি যাতে মাছের আঁশটে গন্ধটা থাকবে না। মাছটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, একটা থালায় নিয়ে নিয়েছি, এটা একটু ঠান্ডা করে এর কাঁটাগুলো সব ছাড়িয়ে নেব। মাছের ওপরে এই পাতলা যে চামড়াটা আছে সেটা ছাড়িয়ে নেব। কাতলা মাছে এমনিতেই বেশি কাঁটা থাকে না, এই পেটির মাছে কয়েকটা মাত্র কাঁটা থাকে, তা এইভাবে ফেলে দেব। কাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে এইভাবে মেখে নিয়েছি, আর একটাও কাঁটা নেই। গ্যাসে কড়াই বসিয়ে তাতে এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি, এটা তেলে একটু ভেজে নেব। একটা আলু গ্রেট করে নিয়েছি এইভাবে, এটাও দিয়ে দিচ্ছি। আলু আর পেঁয়াজটা একটু তেলে নেড়েছে, আদা ঘষে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা এইভাবে কুচিয়ে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়েছে রে 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর সেদ্ধ করার সময় আছে নুন দিয়েছিলাম, আর ময়দাতেও নুন দেওয়া আছে, তাই বুঝে শুনেই নুনটা দিতে হবে। একটু ভেজে নিয়ে মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, এটা কোনো জল দেওয়া চলবে না, এটা শুকনো শুকনো করেই ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এটা তৈরি হয়ে গেছে, এর মধ্যে 1 চামচ আমচুর পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। সবশেষে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, এটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হলে মাছের এই পুরটা হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব, তারপর এইভাবে গোল গোল করে নেব। এখন 4টে করে আপনাদের দেখাবো, এই বাটি যেটা হয়েছে এটা ফ্রিজে রেখে দিয়ে পরেও করা যাবে। মেখে রাখা ময়দাটাও 10 মিনিট হয়ে গেছে, এটা আরেকটু ভালো করে মেখে নেব। এরকম সাইজের 4টে লেচি কেটে নেব, এইরকম 4টে লেচি করে নিয়েছি। এবার লেচিটা মাঝখানটা এইভাবে বাটির মতো গোল করে নিতে হবে, এই মাছের বলটা এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে পাশ থেকে এইভাবে মুড়ে দেব। এই হাতের সাহায্যেই এটা এইভাবে চাপটা করে নেব, এটা বেলবো না, এইভাবেই কচুরির মতন বড় বড় করে নেব। অনেক সময় বেলতে গেলে পাশ থেকে পুর ফেটে বেরিয়ে যায়, আর এইভাবে করলে কোনো ভাটার ঝামেলা নেই, আর সব দিকে পুরটা সমানভাবে ছড়িয়ে যাবে। 4টেই আমি এইভাবে তৈরি করে নেব। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, এই দিকটা জুড়িয়েছিলাম, তাই এই দিকটা তেলে দিকে দেব। আপনারাও বাড়িতে আমার মতো করে অবশ্যই একদিন করে খাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন,
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। দেখুন কি সুন্দর ফুলেছে। আমি চারটি ভেজে নিয়েছি, দেখুন কি সুন্দর খাস্তা হয়েছে।